ডিপ্রেশনে ভোগা মানুষগুলোর অভিনয়গুলো খুব নিখুঁত হয়। এরা সময়ের সাথে নিজেকে আড়াল করতে জানে। এদের ভিতরটাতে কি যাচ্ছে সেটা তারা কখনোই প্রকাশ করতে চায় না। এরা ভিতরে ভিতরে শেষ হয়ে গেলেও কোনো কাকপক্ষীও টের পায় না, বলতে গেলে পেতে দেয় না। এরা নিজে ভালো না থেকেও অন্যকে ভালো রাখতে সদা প্রস্তুত থাকে। এদের জীবনে পাহাড় সমান কষ্ট থাকা সত্ত্বেও এরা অন্যের কষ্ট লাঘবে ব্যস্ত। এদের কষ্টই যেন জীবনের একটা সত্তা হয়ে দাঁড়ায়। একটা সময় এরা কাউকে নিজের করে নিতে শিখে যায়। তাদের কাছে মনে হয় জীবনে কষ্ট ছাড়া আর কেউ আপন নয়, কারণ সবাই ছেড়ে গেলেও কষ্ট ছাড় দিতে নারাজ। তাই তারা কষ্ট কুড়াতে ভালোবাসে। ডিপ্রেশনে থাকা মানুষগুলো ভয়ঙ্কর রকমের উদাসীন হয়। তাদের জীবনের প্রতি কোনো মোহ নেই বললেই চলে। তাদের দিন কোন দিক দিয়ে যায় আর রাত কোন দিক দিয়ে যায় এরা নিজেরাও জানে না। এরা জীবনের প্রতি গা ভাসিয়ে দেয়। এদের নিজের বলতে কিছুই থাকে না। এই মানুষগুলোর জীবনের বেশিরভাগ সময় গেছে ঠকতে ঠকতে। এরা অনেক বেশি সহজ সরল হয়। এদের ঠকাতে খুব বেশি সময় লাগে না। চোখের পলক ফেলতে দেরি, কিন্তু ঠকাতে দেরি না। একটা মজার ব্যাপার কি, এরা এত ঠকার পরেও ঠেকে শিখে না। এদের শিক্ষে হয় না, একদমই না। কারণ তারা নিজের চেয়েও অন্যকে বিশ্বাস করে বেশি, যার ফলশ্রুতিতে তাদের ঠকার পরিমাণটাও বেশি। ডিপ্রেশনে ভোগা মানুষগুলো বড্ড একা হয়। এদের একাকিত্ব এক সময় গ্রাস করে ফেলে। কেন জানি তাদের একা রাখতেই অনেক বেশি ভালোবাসে। এরা মুখ লুকিয়ে নিজের বালিশ ভেজাতে জানে, অথচ কারো চোখ ভেজাতে পারে না। এরা অন্ধকারে চার দেয়ালের মাঝে নিজেকে নিজেরাই আটকে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এদের মাথায় হাত বুলিয়ে কাছে টেনে বলার কেউ থাকে না। এত মন খারাপ করে বসে থাকলে কি হয়? আমি আছি না পাশে? এই আমি আছি না পাশে বলার মানুষের বড্ড অভাব তাদের। দিন শেষে ডিপ্রেশনে ভোগা মানুষগুলো একা একা পড়ে থাকে নিজের মতো করে। আর কিছু মানুষ সহ্য করতে না পেরে হাজারো অভিমান বুকে নিয়ে উড়াল দেয় আকাশে।